হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। এক্সিএস সাবজেক্ট বেসে যারা আছো, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। এক্সিএস সাবজেক্ট বেসে যারা আছো, তোমাদের হচ্ছে কিছু লেকচারে পদার্থবিজ্ঞান প্রথম বর্ষে আমরা ব্যাক করে আজকে আমরা কি কিছু লেকচার নিয়ে আলোচনা করবো। যারা ক্লাসে জয়েন এসো, আশা করি তোমরা সবাই হচ্ছে কি এইচএসসি সাবজেক্ট বেসে এন্ড বিজ্ঞান বিভাগে যারা আছো, তোমরা একটু কষ্ট করে তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে মেনশন করে দিও। আমার পরিচয়টা হচ্ছে আমি ইন্সপেক্টর হিসেবে আছি তোমাদের হচ্ছে ফিজিক্স এর জন্য, এন্ড আমি সুজন, আর পড়াশোনা করে হচ্ছে কি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, অর্থাৎ আমাদের ত্রিপুরী ডিপার্টমেন্ট। তোমরা সবাই সাবজেক্ট সম্পর্কে শুনে আসছো। এন্ড এই আর আমার কলেজ হচ্ছে আমি ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করি। ওকে, তো দেখি আমরা যারা ক্লাসে জয়েন হয়েছি আশা করি সবাই ক্লাসটা মনোযোগ সহকারে করবে। আর আমরা কালকে এই জিনিসটা করতে নিয়েছিলাম যে ব্যাকটরের যুগ, আমি তো একটা কাজ করে নিই তোমাদের জন্য সুবিধা হবে। যারা ক্লাসে যাওয়ার আছে ফিরে ক্লাসে আসছে একটু দেখি। সবাই একটু যারা ক্লাসে জয়েন হয়েছো তোমরা একটু কষ্ট করে কমেন্ট করো। ওকে, দেখো আমরা এই আমরা আজকে যে জিনিসটা আলোচনা করবো ভেক্টর যুগ এবং দিক নিয়ে আলোচনা করবো। দেখো আমরা ভেক্টর যুগ নিয়ে আলোচনা করার আগে আমাদের কি জিনিসটা জানা লাগবে সেটা একটু বলতাম। ধরে নাও আমরা যুগের ক্ষেত্রে আমি কি বলছিলাম আগে, যে শর্ত গুলো ছিল যুগকে আমরা সাধারণ নিয়মে করতে পারি না, এটা হচ্ছে আমরা ভেক্টর নিয়মে করা লাগে। হচ্ছে কি ভেক্টর, হচ্ছে কি ভেক্টর নিয়মে যোগ করা লাগে, নিয়মে যোগ করতে হবে, যোগ করা লাগে। তাহলে আমরা এই জিনিসটা একটু বোঝা লাগে, আমাদের একটা জিনিস জানা লাগে। তো চলো আমি তোমাদের ক্ষেত্রে কোশ্চেন করি। ধরো আমরা সাধারণ নিয়ম যদি যোগ করতে যাই, ধরো আমরা এখানে কি আছে, এই বরাবর আমাদের গেছে 5 মিটার, আর এই বরাবর আমাদের গেছে হচ্ছে 3 মিটার। তাহলে আমাদের যদি এখানে আমাদের 5 মিটার যোগ করা হয়, আর এইখান থেকে আমাদের গেছে কত, 3 মিটার। এবং সেম ভাবে আমরা আরেকটা যদি যোগ করি, এই বরাবর আমাদের গেছে 5 মিটার, এই বরাবর আমাদের গেছে 5 মিটার, আর এইখান থেকে সেম আরো কত, 3 মিটার দূরত্ব অতিক্রম করছে। এখান দিয়ে আমাদের কি 3 মিটার দূরত্ব অতিক্রম করে। এখন তোমাকে প্রশ্ন করা হলো যে এই দুইটার ক্ষেত্রে যদি আমরা একটু যোগ করতে বলে, তাহলে আমি কি এই যে দুইটা ব্যাখ্যা যোগ করা হলো, সেটা আমাদের একটু যোগ করতে বলে যে আমাদের বলা হলো যে এদের মোট দূরত্ব কত অতিক্রম করছে, দূরত্ব অতিক্রম করে, অতিক্রম করে। তাহলে এখন বলো তো তুমি একটু দ্রুত কমেন্ট করে জানাও দেখি এই দুইটার দূরত্ব কত এবং কি স্মরণটা কত, স্মরণ স্মরণ কত। আমি যদি এইখানে আমি বলে দিই এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বিন্দু, আর এটা হচ্ছে সি বিন্দু। এটার ক্ষেত্রে আমরা ধরে নিই এটা হচ্ছে আমাদের বি বিন্দু, এটা হচ্ছে ই বিন্দু, আর এটা হচ্ছে এফ বিন্দু। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে এই দুইটা ক্ষেত্রে স্মরণ কি, আমাদের দূরত্ব কি কতটুকু হয়েছে। সবাই একটু কমেন্ট করে জানাও যে এই দুই ক্ষেত্রে আমাদের কি দূরত্ব কতটুকু হয়েছে। দেখো আমরা এই ক্ষেত্রে যদি যোগ করার ক্ষেত্রে বলি যে এই দুইটা যোগ ফল কত, আমরা দূরত্ব কতটুকু অতিক্রম করছে, এদিকে হচ্ছে 5 মিটার, এদিকে হচ্ছে কত, 3 মিটার। তাহলে আমরা দূরত্ব যদি চিন্তা করো যে দূরত্ব সেটা কত হচ্ছে 5 প্লাস এর কত, তাহলে দেখো তো এইটুকু হচ্ছে আমাদের 7 মিটার না 8 মিটার।
সেম ভাবে এই ক্ষেত্রে কি ফাইবার থ্রি যোগ করলে কি সেম আসতেছে দূরতা, দূরতার ক্ষেত্রে দূরত্ব সমান। এখন যে এই দুইটা বিন্দু যোগ করে দিই এ থেকে আমাদের সি বিন্দু পর্যন্ত এবং এই বি থেকে এই বিন্দু পর্যন্ত, তাহলে আমি দুইটাকে দেখছি যে আমাদের সমান হয়েছে, দেখো তো এই পর্যন্ত কি আমাদের দূরত্বটা সমান সেম হয়ে গেল 7 মিটার, এদিক দিয়েও কি 7 মিটার, তাহলে আমাদের কি দুইটা দূরত্ব কি সমান হয়েছে না, তাহলে সমান হয়নি। তাহলে আমরা যদি ভেক্টর নিয়ে যদি আমরা যোগ করতে যাই অবশ্যই কি করা লাগবে, ভেক্টরের একটা মধ্যবর্তী কোণ আছে এই কোণটার উপর ডিপেন্ড করবে ভেক্টরের যে এই যে দুটা ভেক্টর যোগ করে যে লব্ধি মানটা পাইছি এইটা যদি আমরা বলি এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি, এ আর বি এই দুটা ভেক্টর যোগ করে আমরা একটা নতুন মান পাবো সেটা হচ্ছে আমাদের কি লব্ধি মান। তাহলে আমরা এই লব্ধি মানটা এখানে আমরা বলে পারি সি ভেক্টর, তাহলে আমরা সি দেখো এখন ভেক্টরের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে আমরা সেম ভাবে আচ্ছা আমরা স্মরণ কত হয়েছে এখন চিন্তা করো স্মরণ কতটুকু হয়েছে, দেখো এই স্মরণটা বের করতে গেলে অবশ্যই কি প্রয়োজন মানের সাথে দিকের প্রয়োজন, এই যে দিকের প্রয়োজন। এখন দিকটা কিরকম বোঝাবে, দিকটা হচ্ছে মধ্যবর্তী কোণ বোঝাবে, মধ্যবর্তী কোণ এই দিকটাই আমাদের নির্দেশ করবে এই ভেক্টরটার যে মধ্যবর্তী কোণের মান, তো এটুকু অবশ্যই মাথায় রাখা লাগবে। আশা করি সবাই এইটুকু মাথায় রাখতে পারবা। তাহলে এখন আসো যুগের ক্ষেত্রে কি লাগবে, মধ্যবর্তী কোণ লাগবে। তাহলে এই যে দুইটা ভেক্টর যে যোগফল আছে দেখো আমরা সেম জিনিস আসতেছে না, দুইটা দূরত্ব কি সমান না, এটা নির্ভর করতেছে এদের মধ্যবর্তী কোণের উপর। তাহলে আমরা কি একটা জিনিস মনে রাখবা যে ভেক্টর যুগের নিয়মটা নির্ভর করে মধ্যবর্তী কোণের উপর, ভেক্টর যুগ নির্ভরশীল হচ্ছে কি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণের উপর, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণের উপর, মধ্যবর্তী কোণের উপর। ওকে এই জিনিসটা অবশ্যই অবশ্যই মাথায় রাখা লাগবে। এখন আসলে ভেক্টরের যুগের নিয়মটা কি সেটা একটু জানি, এইটুকু মনে রাখো। তাহলে এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি একটা যে এই যে দুইটা ভেক্টর যখন আমরা যোগ করা হবে তখন কি করবে, ধরে নাও আমরা এখানে একটা ভেক্টর আছে, এই ভেক্টরটা হচ্ছে ই ভেক্টর, এটা হচ্ছে আমাদের কি ই ভেক্টর, আরেকটা ভেক্টর এই দুটো ভেক্টরের মধ্যে এই বরাবর যাচ্ছে, এই ভেক্টরটা আমাদের এই বরাবর যাওয়া করতেছে আর এই ভেক্টরটা এই বরাবর যাওয়া করতেছে, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে এই দুটো ভেক্টর যোগ করতে গেলে এখন বলতো এদের যদি আমরা মধ্যবর্তী কোণ বের করতে বলি, এই বরাবর আমাদের কিউ ভেক্টর, এবার আছে আমাদের পি ভেক্টর, আর এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর। তাহলে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত, পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ কত, কোণ কত। তোমাদেরকে আমি দুটা অপশন দিব, এখন দেখো আমরা এইখানে এটাকে আমরা একটু বৃদ্ধি করে দিলাম, আমরা এবার আবার বৃদ্ধি করে দিলাম এখন কথা হলো যে পি এবং কিউ যে দুইটা ভেক্টর ক্রিয়া করতেছে এদের মধ্যবর্তী কোণের মানটুকু কত, সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও দেখি যে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের মান কত। ওকে দেখি কে কে বলছো,
ভালো একটু দেখি, যারা ক্লাসে জয়েন হচ্ছে তোমরা একটু দ্রুত কমেন্ট করে ফেলো যে ভেক্টরটা মধ্যবর্তী কোণের মান কত। তোমরা চলো এই জিনিসটা একটু বুঝ, দেখো ব্যাকটার যোগ বিয়োগ সম্পর্কে আমরা ধারণা নিলাম, তাই না? আচ্ছা তোমাদের কাছে কে কে ক্লাস টেস্ট একটু বলো তো দেখি, প্রশ্ন হইলো যে আমরা কেন 60 ডিগ্রি হবে, কেন 120 ডিগ্রি হবে না, তাই না? এই জিনিসটা অবশ্যই মাথায় রাখা লাগবে। তো চলো আমি এটা নিয়ে একটু ব্যাখ্যা করবো। আমরা আসলে এই দুটো জিনিসটা বলি, তাহলে এখানে কেন 60 ডিগ্রি হলো, আমরা ভেক্টরের যদি মধ্যবর্তী কোণ বের করতে দেখি, দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, আমরা মধ্যবর্তী কোণ বের করার জন্য মধ্যবর্তী কোণ কোণের মান বের করার জন্য আমরা কিছু রুলস আছে সেটা একটু জিনিস মাথায় রাখা লাগবে। দুইটা ভেক্টরের আদি বিন্দু একই হওয়া লাগবে, আদি বিন্দু একই, এবং অথবা আমরা কি লাগবে দুইটা ভেক্টরের হচ্ছে কি শীর্ষবিন্দু একই বিন্দুতে ক্রিয়া করা লাগবে, শীর্ষ বিন্দু একই জায়গায় ক্রিয়া করা লাগবে, একই বিন্দুতে ক্রিয়া করবে, বিন্দুতে ক্রিয়া কর। দেখো যদি এই কাজটুকু করে তাহলে এই এই ভেক্টরটা কি করবে এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করবে। এখন চিন্তা করো তো যে আমরা এইখানে এইটুকু যে হইলো কেন আমরা এটা করলো, দেখো এই যে পি ভেক্টরটাকে আমরা সেম ভাবে রূপান্তর করছি কোথায়, দেখো তো আদি বিন্দু কোথায় আছে, এই বিন্দুতে, এটা ধরো ও, এবং আদি বিন্দু কোথায় আছে, এই ও বিন্দুতে আছে, তাহলে এই জন্য এদের মধ্যবর্তী কোণ আসলো, আমরা এই দুটার মধ্যবর্তী কোণ ক্রিয়া করছি 120 ডিগ্রি, না এইটুকু যদি হয় তাহলে আমরা কোণের মান এইটারে কেমনে আসলো, তাহলে দেখো তো আমরা এই যে সম্পূর্ণটুকুর মান করতে পারি মানে 180 ডিগ্রি, না এই সম্পূর্ণটুকুর মান হচ্ছে 180, আমরা এইটুকু যদি বাদ দিয়ে দেই তাহলে আমরা এই কোণের মানটুকু পাবো, তাহলে আমরা কি মাইনাস কত 120, তাহলে আমরা কত লিখতে পারি 160, সরি এখানে আমরা কত লিখতে পারি 180 থেকে 120 বাদ দিলে থাকে কত 60 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের এই দুটা ভেক্টর মধ্যবর্তী কোণ। তো আমরা এটাকে এইভাবে না করে আমরা আরেকটু আলাদা ভাবে করতে পারি, কিভাবে চলো ধরো এই ভেক্টরটা আমরা কি পি ভেক্টর ছিল এবং এই বরাবর আমাদের কিউ ভেক্টরটা ক্রিয়া করছে, এখান দিয়ে আমাদের হচ্ছে কি পি ভেক্টর হচ্ছে আমাদের কি এই বরাবর আমাদের কি ভেক্টর ক্রিয়া করছে কিউ ভেক্টর ক্রিয়া করো, আর এই ভেক্টর বরাবর কি করছে আমাদের পি ভেক্টর ক্রিয়া করো, এখানে মধ্যবর্তী এই দুটো ভেক্টর ক্রিয়া করছে আমাদের 120 ডিগ্রি করে, কিন্তু আমাদের বের করতে বলছে কি পি এবং কি এর মধ্যবর্তী করে, পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী করে, মধ্যবর্তী কোণ। দেখো তাহলে আমি এটা কিভাবে বের করতে পারি চিন্তা করো, আমি বলছি কি দেখো দুইটা ভেক্টর কি লাগবে মধ্যবর্তী কোণ বের করতে গেলে
দুইটার আদি বিন্দু কি হওয়া লাগবে? একই বিন্দুতে ক্রিয়া করা লাগবে, না কি শীর্ষ বিন্দু দুটা কি করা লাগবে? একই বিন্দুতে ক্রিয়া করা লাগবে। তাহলে দেখো আগেরটা আমরা কি পি ভেক্টরটাকে স্থানান্তর করছি, এখন আমরা কি করবো কিউ ভেক্টরটাকে নিয়ে আনব। তাহলে আমরা এই বরাবর আমাদের কিউ ভেক্টরটা ক্রিয়া করতেছি, এই বরাবর আমাদের কি করে কিউ ভেক্টর ক্রিয়া করে। তাহলে এখন বলতো, তাহলে আমাদের মধ্যবর্তী কি একই বিন্দুতে করছে না? দেখো তো পি ভেক্টরের শীর্ষ বিন্দু কোথায় আসছে? এই ও বিন্দুতে আসছে। কিউ ভেক্টরের শীর্ষ বিন্দু কোথায় আছে? ও বিন্দুতে আসছে। তাহলে অবশ্যই কি এদের মধ্যবর্তী কোণ কতটুকু হবে? এই পর্যন্ত। তাহলে এই কোণের মানটুকু কত? দেখো আমরা এই যে সম্পূর্ণ যে মানটা আছে এই কোণের মানটুকু হচ্ছে কত? 180। আমরা তো জানি একটা সরলরেখার মধ্যবর্তী কোণটা কত? 180। তাহলে এর থেকে আমরা যদি 120 কি বাদ দিয়ে দেই, তাহলে আমরা কি পাই দেবো? মধ্যবর্তী কোণের মানটা পাবো, কোনটুকু কি এবং কি এটার মান কত? হচ্ছে 60। আশা করি যে ক্লাসে আসো, আশা করি তোমার এটুকু বুঝতে সুবিধা হয়েছে। কারণ বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও, যে ক্লাসে আসো তুমি অবশ্যই একটু কমেন্ট করবো। আমি তোমাকে আরেকটা কোশ্চেন করি, দেখি তোমরা এটা পারো কিনা। যে এইবার আবার আমাদের একটা ভেক্টর ক্রিয়া করতেছে, সেই ভেক্টরটা হচ্ছে কত? পি ভেক্টর। আরেকটা ভেক্টর ক্রিয়া করতেছে এই বরাবর আমাদের ক্রিয়া করতেছে, সেটা হচ্ছে পি ভেক্টর। আর এই বরাবর আমাদের কি ভেক্টর ক্রিয়া করতেছে? কিউ ভেক্টর ক্রিয়া করে। এদের মধ্যবর্তী কোণ যদি আমাদের কি হয় 35 ডিগ্রি হয়, তাহলে আমাদের পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত? পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত? এর মধ্যবর্তী কোণের মান কত? কোণের মান কত? তাহলে এই কোশ্চেনটার আনসারটা একটু দ্রুত করে ফেলবা। হ্যাঁ, তো সবাই একটু কমেন্ট করে জানাও যে এই কোশ্চেনটার আনসারটা কি। তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখো, আমি পরবর্তী স্লাইডে যাবো। যারা ক্লাসে আসো তোমরা একটু দ্রুত কমেন্ট করে ফেলো। আশা করি দেখো, তাহলে এই ভেক্টরটুকু মধ্যবর্তী কোণ কত? দেখো এই বরাবর আমাদের পি ভেক্টর, দেখো দুইটাই কি আদি বিন্দু এক জায়গায় না? তাহলে অবশ্যই এইটুকু কোণ হবে। যদি আমরা এটাকে একটু ট্রান্সফার করে দিই এভাবে, তাহলে কোণের মানটা কত পাবো? এই কোণের মানটুকু। তাহলে এখানে 180 থেকে যদি তুমি যদি করো 45 ডিগ্রি বাদ দিয়ে দাও, তাহলে যে মানটা পাবা 145 ডিগ্রি, এই কোণটুকু আসবে। যারা ক্লাসে আসো তোমরা অবশ্যই কমেন্ট করে দাও। তাহলে আমরা পরবর্তী নিয়মটা আমরা পড়ি। দেখো ভেক্টরের যুগ, ভেক্টরের যুগের ক্ষেত্রে আমাদের কি বলছে এই জিনিসটা আমরা একটু সমাধান করব, কেমন? তো চলো আসো আমরা এই জিনিসটা একটু বুঝি, যে ভেক্টর যুগ জিনিসটাকে দেখো, দুই বা ততোধিক ভেক্টর একই জাতীয় ভেক্টর যোগ করলে নতুন একটি ভেক্টর পাওয়া যায়। এই নতুন ভেক্টরটিকে আমাদেরকে বলা হয় লব্ধি বলা হয়। ধরে নাও আমরা একটা ভেক্টর আছে, এটা হচ্ছে আমাদের একটা কি পি ভেক্টর, আর এটা হচ্ছে কি কিউ ভেক্টর। এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো? পি প্লাস কিউ ভেক্টর পাবো। এই দুইটা ভেক্টর যোগ করলে আমরা নতুন একটা ভেক্টর পাই, সেই ভেক্টরটা হচ্ছে কত? লব্ধি ভেক্টর আর। এখন কথা হলো এই ভেক্টরটা আমরা কিভাবে পাইলাম সেটা আমরা একটু দেখবো। হ্যাঁ, এই ভেক্টরটা যেহেতু আমরা পাইতেছি, আমাদের এইখান থেকে একটা জিনিস মনে রাখা লাগবে, এই যে এই আরটাকে বলা হয় আমাদের কি লব্ধি ভেক্টর, এটাকে আমাদের বলা হয় কি লব্ধি ভেক্টর। দেখো এই যে লব্ধি ভেক্টরের প্রত্যেকটা হচ্ছে কি উপাংশ, তাহলে এই আর এর উপাংশ হচ্ছে কি, এই লব্ধি ভেক্টরের উপাংশ হচ্ছে কি একটা কিউ, এটা হচ্ছে কি উপাংশ উপাংশ। আর এইটাও হচ্ছে আমাদের কি, এই থিটা হচ্ছে কি আমাদের কি একটা উপাংশ, কার লব্ধি ভেক্টরের একটা উপাংশ উপাংশ। এখন আশা করি এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা। তো আমরা চলো যে জিনিসটা আমরা বুঝবো কি
যে আমাদের কি ভেক্টরে কি লব্ধি ভেক্টর যে ঝোঁকটা আছে সেটা কিভাবে করা লাগবে। দেখো কি বলছে, যে আমাদের বলছে যে দুই বা ততোধিক ভেক্টর বা কি ধরনের একই জাতীয় ভেক্টর যোগ করা নতুন একটি ভেক্টর পাওয়া যায়, এই নতুন ভেক্টরটা হচ্ছে কি তার লব্ধি। আমরা কিভাবে যোগ করব সেটা আমরা পরবর্তী টপিকে দেখব। দেখো দুটি ভেক্টরের যোগের নিয়ম, দেখো আমরা দুটো ভেক্টর কিভাবে যোগ করতে হয় সেই অংশটুকু যারা ক্লাসে আসছো তোমরা অবশ্যই 26 বেসের যারা আসছো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও, ওকে, বা 25 বেসের যারা আসছো তোমাদের জন্য প্রয়োজন। দেখো দুটা ভেক্টরের যোগের যোগ করব কিভাবে সেই নিয়মটা আমরা একটু দেখবো। চলো দুটা ভেক্টর যোগের ক্ষেত্রে কি বলছে, দুটি ভেক্টর যোগের ক্ষেত্রে একটি ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে, একটি ভেক্টরের শীর্ষবিন্দু অপর ভেক্টরের প্রাদবিন্দু স্থাপন করতে হবে। তাহলে একটু চিন্তা করো, এই বরাবর আমার একটা কি ভেক্টর আছে, সেই ভেক্টরটা হচ্ছে আমাদের পি ভেক্টর, এই বরাবর আমাদের কি আছে পি ভেক্টর, এই পি ভেক্টরে এখানে আছে আমাদের কি ও, আর এটা হচ্ছে আর, ধরে নাও আমাদের আর, না আচ্ছা আমরা এটা একটু চেঞ্জ করে নিই, এটা হচ্ছে আমাদের আদিবিন্দু হচ্ছে এ আর শীর্ষবিন্দু হচ্ছে আমাদের কি বি, আদিবিন্দু এ শীর্ষবিন্দু বি, এই ভেক্টরটা হচ্ছে কি আমাদের পি ভেক্টর। এবং আরেকটা ভেক্টর আমাদের, সেই ভেক্টরটা ধরুন আমাদের এই বরাবর আছে কি কিউ ভেক্টর, এই ভেক্টরের আদিবিন্দু হচ্ছে সি এবং শীর্ষবিন্দু হচ্ছে কি ডি। এই যে ভেক্টরটা আছে এই দুটা ভেক্টর আমরা যোগ করব, কিভাবে যোগ করব, এই যে নিয়ম অনুসারে দুটি ভেক্টর যোগের ক্ষেত্রে একটি ভেক্টরের কি শীর্ষবিন্দুর সাথে, ধরে নাও আমাদের পি ভেক্টরের শীর্ষবিন্দুটা কোথায়, এই জায়গায়, এই যেটা হচ্ছে আমাদের কি পি ভেক্টরের শীর্ষবিন্দু সাথে আমরা অপর ভেক্টরের কি আদিবিন্দু, তাহলে অপর ভেক্টর কোনটা, এই কিউ ভেক্টরের আদিবিন্দু কোথায় আছে, এই জায়গায় আছে, দেখো কিউ ভেক্টরের আদিবিন্দু কোথায় আছে, সি বিন্দুতে, কোথায় বসবে পি ভেক্টরের শীর্ষবিন্দুতে, তাহলে পি ভেক্টরের শীর্ষবিন্দু কোথায়, এই বরাবর, এই যে এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর। তাহলে আমরা দুটো যোগ করে ফেললাম, যোগ করলে আমাদের কি বলছে, তাহলে আমাদের এই প্রথম ভেক্টরের প্রাদবিন্দু থেকে শীর্ষবিন্দুতে, অর্থাৎ কি প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের, এখানে আমরা দ্বিতীয় ভেক্টর হবে, দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর সরলরেখা দিয়ে যোগ করলে সরলরেখার দৈর্ঘ্য, এই সরলরেখার দৈর্ঘ্য লব্ধির মান নির্দেশ করে। তাহলে আমরা কিভাবে বুঝবো, দেখো আমরা প্রথম ভেক্টরের আদিবিন্দু কোথায় আছে, এইখানে, এই প্রথম ভেক্টরের আদিবিন্দু থেকে এই দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুটা আছে সেই বরাবর আমরা কি করবো সরলরেখা টানবো, বা এই যে সরলরেখাটা আছে এই যে সরলরেখাটাই আমাদের কি এই দুইটা ভেক্টরের লব্ধির মান নির্দেশ করে, এই লব্ধির মানটাই আমরা কি বলবো আর। তো আশা করি এই টপিকটা বুঝতে পারছো, যারা ক্লাসে আসো সবাই কি করে নিও খাতায় খুব কষ্ট করে নোট করে নিও, এন্ড তোমাদেরকে আমি খুব সুন্দর করে ক্লাসের স্লাইডটা সাজিয়ে দিয়েছি, আশা করি বুঝছো, সবাই বুঝতে পারছো তুমি একটু জানাও দেখি। আর হ্যাঁ যারা ক্লাসে জয়েন হয়েছো তোমরা একটু কষ্ট করে তোমাদের বন্ধুদের কাছে ক্লাসটা শেয়ার করে দাও, এন্ড তোমরা তোমাদের নিজেদের আইডিতে কি করে দাও ক্লাসটা শেয়ার করে দাও। সবাই কি বুঝতে পারছো, হ্যাঁ আসো, আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা আসো এই যে দুটো ভেক্টর যে লব্ধির মান নির্দেশ করে কোনটুকু, এই বরাবর, তাহলে আমরা এখানে বলতে পারি অতএব লব্ধি, অতএব লব্ধি হচ্ছে কত আর, এই লব্ধি আর সমান আমরা কি লিখতে পারবো এইটা আর এই দুটা ভেক্টরের কি যোগফল, তাহলে আমরা কি পি প্লাস এর কত, এখন কথা হলো আমরা এই তো লব্ধির মান পাইলাম যেহেতু ভেক্টর রাশি, তো অবশ্যই আমাদের কি আছে দিক আছে না, তাহলে আমাদের কি লাগবে একটা দিক প্রয়োজন, দিকটা কেমন হবে, দিকটা হচ্ছে কি প্রথম ভেক্টরের, প্রথম ভেক্টরের ভেক্টরের আদি বিন্দু হতে বিন্দু হতে বিন্দু হতে দ্বিতীয় ভেক্টরের ভেক্টরের শীর্ষ বিন্দু বরাবর, শীর্ষ বিন্দু দিকে, এর আমরা দিকটা কোথায় পাইতেছি প্রথম ভেক্টরে, দেখো আমরা প্রথম ভেক্টর কোনটা, এই যে পি ভেক্টর, এর আদি বিন্দু কোথায় ছিল, এই যে এ বিন্দু ছিল না, এটা হচ্ছে আমাদের এ বিন্দু,
এই বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টর কি শীর্ষ বিন্দু, দ্বিতীয় ভেক্টর শীর্ষ বিন্দু কোথায় ছিল? ডি বিন্দু থেকে। এই যে সরলরেখা বরাবর যে দিকটা গেছে এই ভেক্টরটার দিক বুঝাইছে, এই বরাবর ভেক্টরের দিক বোঝায়। আশা করি এই যে পর্যন্ত যতটুকু আমি বাংলা লেখছেন বুঝাই দিচ্ছি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি তোমাদের কাছে ক্লিয়ার হয় একটু কষ্ট করে কমেন্টে একটু ক্লিয়ার লিখে দাও, ক্লিয়ার সবাই একটু লিখে দাও যে কমেন্টে ক্লিয়ার হয়েছে সবারই। ওকে, বলে সবাই ক্লিয়ার হয়েছে? আসো আমরা এখন আরেকটা টপিক করবো, সেটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র। ভেক্টরের ত্রিভুজ সূত্র এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা সূত্র, এখান থেকে তুমি একটা এমসিকিউ পাবে। ভেক্টরের ত্রিভুজ সূত্র, তো চলো আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্রটা কিভাবে আসছে সেটা নিয়ে একটু আলোচনা করি। যদি কোনো ত্রিভুজের দুটি বাহু, এখানে আমরা বলছি কি দুটি বাহুকে একই ক্রমে দিকে ও মান দুটি ভেক্টর রাশি নির্দেশ করে, তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটি ভেক্টরদ্বয় লব্ধির মান ও দিক নির্দেশ করে। এটা কেমন? হ্যাঁ তাই না? কি বলছে? দুটা বাহু একই ক্রমে, বা আমরা এটা বলতে পারি দুটি বাহু যদি সন্নিহিত বাহু হয় এদের বরাবর যেন কেউ একটা ভেক্টর মান নির্দেশ করে। তাহলে আমরা কি একটা ত্রিভুজ সূত্র কিভাবে বুঝবো? ধরো আমরা এই যে একটা ত্রিভুজ আছে, এটা একটা ত্রিভুজ, একই ক্রমে নির্দেশ করবে। ধরে নাও আমাদের কি এই বি থেকে সি তে কি করছে? একই ক্রমে যাচ্ছে, এবং এই সি থেকে এতে কি যাচ্ছে? একই ক্রমে যায়। দেখো দেখো যেহেতু আমাদের কি করতেছে একই ক্রমে নির্দেশ করতে, তাহলে কি এই যে বি বরাবর যে আমি একটা ভেক্টর দেয় সেটা হচ্ছে পি, এবং কি এই যে সি এ বরাবর যদি আমি আরেকটা ভেক্টর দেয় সেটা হচ্ছে আমাদের কি কি হবে কিউ ভেক্টর। তাহলে এই যে দুটা ভেক্টর নির্দেশ করে তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুকে, তৃতীয় বাহু কোনটা? এইটা না, এই তৃতীয় বাহুটি ভেক্টরদের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। আমরা তৃতীয় বাহুটা কি এই যে প্রথম ভেক্টর আদিবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টর শীর্ষবিন্দু বরাবর, এই বরাবর এই বরাবর লব্ধির মানটা নির্দেশ করে। আর আমরা যদি একটু চিন্তা করি ত্রিভুজের সূত্র অনুসারে, তাহলে আমরা কোথায় যাচ্ছে? বি থেকে সি এর দিকে যাচ্ছে একটা ভেক্টর প্লাস, এবং সি থেকে কোথায় যাচ্ছে? এর দিকে। তাহলে আমরা কি সি এ ইকুয়াল, তাহলে পরবর্তী লব্ধি ভেক্টরটা কোথায় হবে? বি থেকে এর দিকে। তাহলে আমরা বি, এইটা হচ্ছে আমাদের ভেক্টরের ত্রিভুজ সূত্র, বুঝতে পারছো? আর আমরা যদি ভেক্টরের মানগুলা নির্দেশ করি তাহলে লব্ধি হচ্ছে ডাবল ক্লিক হবে, তাহলে আমরা কি করবো পি এবং কিউ। তাহলে আমরা এ বরাবর আমাদের কি বিসি বরাবর কোন ভেক্টর কাজ করতেছে? পি ভেক্টর, এবং কি সি এ বরাবর কোন ভেক্টর কাজ করতেছে? কিউ ভেক্টর, এবং কি বি এ বরাবর বি কোন থেকে? বি থেকে এর দিকে। এ বরাবর কি ভেক্টর কাজ করে? আর ভেক্টর। তাহলে এটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র। আশা করি এটুকু বুঝতে পারছো। তাহলে আমরা এটা যদি একটু সুন্দর করে আরেকটু এভাবে লিখি, তাহলে আমি কি লিখতে পারি? পি ভেক্টর প্লাস কত? কিউ ভেক্টর মাইনাস কত? আর ভেক্টর ইকুয়াল কত? জিরো। বুঝতে পারছো? এটুকু মনে রাখবা। অথবা আমরা আরেকটা জিনিস মনে রাখতে পারি, যদি সবগুলা ভেক্টর একটা ত্রিভুজের একই ক্রমে ক্রিয়া করে, সবগুলো যদি
একই ক্রমে ক্রিয়া করে, একই ক্রমে ক্রিয়া করে, ক্রিয়া করে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের লব্ধিটা কেমন হবে? ধরে নাও আমরা যদি একই ক্রমে ক্রিয়া করে, ধরে নাও এটা ABC ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের কি ABC ত্রিভুজ, এটা হচ্ছে A, এটা হচ্ছে আমাদের B, আর এটা হচ্ছে C। এই ABC ত্রিভুজে এবারে আমাদের কি P ভেক্টর ক্রিয়া করতেছে, এবার আমাদের C ভেক্টর, আর এই বরাবর আমাদের কি ভেক্টর ক্রিয়া করতেছে, R ভেক্টর। দেখো তো সবগুলা কি করতেছে, একই ক্রমে যাচ্ছে না, এইভাবে যায় এইভাবে আসতেছে। সেই ক্ষেত্রে লব্ধিটা কেমন হবে দেখো, কি ত্রিভুজের লব্ধি সূত্রটা কেমন হয়? তাহলে দেখো এই A থেকে আমাদের কোথায় গেছে, C তে গেছে, অর্থাৎ B থেকে C তে, তার মানে এই ভেক্টরটা কি P ভেক্টর প্লাস এইখান থেকে এই ভেক্টরটা গেছে কোথায়, P ভেক্টর ইকুয়াল। এখন লব্ধি ভেক্টর তো আমার যে কোনো একটা তৃতীয় ভেক্টর লাগবে না, এই ভেক্টরটা আমরা কি ঋণাত্মক ভেক্টর বের করবো, ঋণাত্মক ভেক্টর কোন দিকে, অবশ্যই এর বাইরে বিপরীত দিকে, আমাদের লব্ধি ভেক্টর নির্দেশ করবে, এটা হচ্ছে কি মাইনাস এর আর, তাহলে আমরা কি আসবে মাইনাস এর আর ভেক্টর। তাহলে আমরা ঋণাত্মক ভেক্টর বের করলাম, তাহলে আমরা দেখো তো এখানে লিখতে পারবো পি ভেক্টর প্লাস এর কিউ ভেক্টর, আচ্ছা আমি এখানে সি ভেক্টর দেওয়া হয়েছে, আচ্ছা আমরা এটা কিউ ভেক্টর দিই, আচ্ছা কিউ ভেক্টর, আচ্ছা কিউ ভেক্টর ইকুয়াল হচ্ছে কি এই মাইনাস থেকে তুমি সমান চিহ্ন এই পাশে নিয়ে এসে পড়ো, তাহলে আমরা কি লিখতে পারবো প্লাস এর আর ভেক্টর ইকুয়াল কত, জিরো। আশা করি এটাও তোমরা কি করতে পারছো, বুঝতে পারছো। আরিফ আরিফ হাসান বলছে ওয়ালাইকুম আসসালাম, এইটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও দেখি, বাইরে যারা হচ্ছে মোটামুটি 7-8 জনের মতো আসো, তুমি সবাই বুঝতে পারছো, সবাই কি ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছো কি, তুমি সবাই বুঝতে পারো, তোমাদের জন্য আমি একটা কুইজ দিব, এখন দেখবো তোমরা এই কুইজের মাঝখানে কে কে ফার্স্ট আনসার করতে পারো। আরিফ হাসান ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ হ্যাঁ তোমাদের মাঝখানে এই 26 বেসের কে কে আছো, 25 বেসের কে কে আছো একটু কমেন্ট করে জানিয়ে ফেলো, চলো আমরা দেখি কিছু কোশ্চেন আনসার করি। হ্যাঁ আমরা এটা পরে দেখতেছি, আচ্ছা প্রথম কোশ্চেনটা দিই, এই কোশ্চেনটা আসো, কি বলছে যে রাশিয়ার ইভুত আরসে কত 2016 সালে, এ ও এ এর বিপরীত ভেক্টর লব্ধির মান কত, এ ভেক্টর এবং এ ভেক্টর বিপরীত ভেক্টর লব্ধির মান কত, ক নম্বর অপশন 0, খ নম্বর অপশন 1, গ নম্বর অপশন এ এবং গ নম্বর প্রশ্ন হচ্ছে কত 2। সবাই একটু দ্রুত কমেন্ট করে ফেলো যে দুইটা ভেক্টর লব্ধির মানটা কত। আচ্ছা যারা ক্লাসে আসো তোমরা একটু ক্লাসটা তোমাদের নিজেদের আইডিতে ক্লাসটা শেয়ার করে দাও, ক্লাস
আচ্ছা দেখো যে আমরা যে কোশ্চেনটার আমার গেছিল যারা আছো তোমাদেরকে বলি যেহেতু গেছিল তো ক্লাসে জয়েন আছো তোমরা কে কে আছো একটু কমেন্ট করো আমার ফ্রেন্ড আছে না ওকে দেখি আমরা চলো যে কোশ্চেনটা আছে যেমন কি বলছে এ এবং বি ভেক্টর দুটো ভেক্টর লব্ধি কত তাহলে আমাদের এ ভেক্টরটা এবি আছে তার মানে এ ভেক্টর এবি এ ভেক্টর ঋণাত্মক ভেক্টর মানে কি এ বরাবর বি পড়ে এবং মাইনাস এ ভেক্টর তাহলে এই যে দুটো ভেক্টর যোগফল তার মানে লব্ধিটা তার মানে লব্ধি ভেক্টরটা কি হবে এ ভেক্টর প্লাস কত হচ্ছে মাইনাস এর ভেক্টর তাই না এই দুটো ভেক্টর মানে কি তাহলে কি হবে যোগফল কত হবে অবশ্যই শূন্য যেহেতু লব্ধি ভেক্টরের মানটা কত সেম হয় তাহলে অবশ্যই বলে রাখবা কি হবে জিরো হবে বুঝতে পারছো এন্ড চলো আশা করি এটা বুঝতে পারছো এটা তো আমরা দেখলামই কি বলছে আর ভেক্টর এটা আমরা দেখো এই লব্ধি ভেক্টর ইকুয়াল কত এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল জিরো এটা কখন জিরো হবে এটা অবশ্যই একটু আগে আমরা এই যে কোশ্চেনটাকে বুঝলাম যে দুটো ভেক্টর কি হওয়া লাগে একটা ভেক্টরের মান দুটো ভেক্টরের মান সমান সমান এবং কিন্তু দিকটা কি হওয়া লাগবে ভিন্ন দিকটা ভিন্ন হওয়া লাগবে কারণ একটা আরেকটা কি বিপরীত দিক হলে তাহলে লব্ধির মানটা কি হয় শূন্য হয় কারণ একটু চিন্তা করো তো যে এই অংশটুকু থেকে আমরা কি পাইতেছি এখানে দেখো এই আর ভেক্টর এবং পি ক্লাসের ইকুয়াল কত বেশি জিরো বাই সি লব্ধি ভেক্টরের মানটা কি জিরো আসছে না কখন আসবে যখন দুটা ভেক্টরের মান কি হবে সমান দুটা ভেক্টরের মান হবে কি সমান সমান মান এবং কি দিকটা কি হবে বিপরীত তাহলে বলো তো দিক হবে বিপরীত তাহলে এখন বলো এই দুইটা জিনিস আসছে কোথায় কোথায় দেখো তো মূল ভেক্টর দুইটি কি হওয়া লাগবে অসমান তাহলে এটা তো আমাদের ভুল কারণ এটা তো আমরা প্রথমটাই ভুল দুটা মূল দুটি ভেক্টরের মান কি হওয়া লাগবে অসমান এটাও ভুল তারপরে কি সম্মুখমুখী কিন্তু আমরা প্রথম ক্ষেত্রে বিপরীত মুখী ঠিক আছে কিন্তু মানটা কি আসবে সম্মুখমুখী তাহলে দুটাই কি ভুল তারপরে আসে তিন নম্বরটা কি বলছে দুটি মূল ভেক্টর কি আছে সমান কিন্তু এটা সব সমান ঠিক আছে কিন্তু কি সম্মুখমুখী মানে কি একই ক্রমে এইটাও ভুল তারপরে পরবর্তীটা আসে দেখো দুটি ভেক্টর কি আছে সমান এবং কি বিপরীত মুখী তাহলে আমাদের কি হবে শর্ত কোনটা আছে শর্ত হচ্ছে দুই নাম্বারটা সত্য তাহলে আনসার কি হবে দুই নাম্বার আশা করি তুমি এই কোশ্চেনটা বুঝতে পারছো তো চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি এই কোশ্চেনটা আমাদের দিনাজপুর ঘুরে আসছে আমি একটু আগে সবগুলো প্রমাণ করে দিচ্ছি দেখো কি বলছে বলছে পি কিউ আর মানের তিনটি ভেক্টর একটি ত্রিভুজের তিনটি বাহু একই ক্রমে নির্দেশ করলে নিচের কোনটি সঠিক যারা আগের টপিকটুকু বুঝতে পারছো তারা অবশ্যই জানো এখানে অপশন বলছে এ নাম্বার বলছে পি প্লাস কিউ মাইনাস আর ইকুয়াল টু জিরো পি মাইনাস কিউ মাইনাস আর ভেক্টর ইকুয়াল জিরো তারপরে কি বলছে পি মাইনাস কিউ প্লাস আর ইকুয়াল টু জিরো আর এটা বলছে পি প্লাস এর কিউ প্লাস এর আর ইকুয়াল কত জিরো দেখ আছে আছে একটু দ্রুত কমেন্ট করে ফেলো ইকুয়েশনটার আনসার কি হবে আচ্ছা তোমরা যে তিনজন ক্লাসে আছো একটু দ্রুত কমেন্ট করো দেখি এই কোশ্চেনটার আনসার কি হয় সবাই একটু জানো
দেখো আমরা একটু আগে দেখাম সমান প্রমাণ করে দিচ্ছি, আমরা কি প্রমাণ করছি যে আমাদের কি ভেক্টর গুলা যদি একই ক্রমে থাকে সবগুলা কি থাকে, দেখো যখন একই ক্রমে থাকবে তখন আমরা কি হবে লব দ্বি মানটা কেমন হবে, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর তাতে আর ভেক্টর ইকুয়াল কত জিরো। এই কোশ্চেনটা আমি এখানে বুঝিয়েছি, যারা বুঝো নাই তারা অবশ্যই কি করবা আগের অংশটুকু যখন রেকর্ড ভিডিও পাবা দেখে নিও, আর যদি তার কোশ্চেন থাকে করতে পারো। এটা আনসার কি হবে 1 নম্বর। তো এই কোশ্চেনটার একটু আনসার বলো, এটা কোশ্চেনটা আসলে যশোর বোর্ডে 2021 সালে, যে নিচের কোণটি ত্রিভুজে জেড অর্থাৎ কি জেডি ভেক্টরটি এত এর ভেক্টর মান ও দিক নির্দেশ করে, এই কোশ্চেনটা আনসার করে ফেল। আচ্ছা দাঁড়া এই কোশ্চেনটা বাদ দাও, তাহলে এই কোশ্চেনটা আনসার করো সবাই, এই কোশ্চেনটা আনসার করো। এই কোশ্চেনটা আসছে সিলে ফুট সিলে ফুট কত 2000 কত 19 সাল 2019। ওকে যেহেতু তোমরা 26 যারা আসো তোমাদের ফুল কোশ্চেন হবে, তাহলে মনে রাখবা বলো দেখি যারা আসো ক্লাসে একটু দ্রুত আনসার করে ফেলো, মোটামুটি 4 জন ক্লাসে আছে কিন্তু কমেন্ট করো না একজন কিছু হয় লাইক কমেন্ট করতে পারো। দেখো আমরা ভেক্টরটার যুগের নিয়মটা কি করছিলাম যে আমরা দুইটা ভেক্টর একই উৎপন্ন হওয়া লাগবে। দেখো তো এই যে দুইটা ভেক্টর আছে, এই ভেক্টর কি যাচ্ছে এদিকে যাচ্ছে এবং এই ব্যাপারটা কিন্তু বিপরীত দিকে যাচ্ছে, আর এই ব্যাপারটা একই ক্রমে যাচ্ছে। তাহলে ধরুন আমরা এটা হচ্ছে প্রথম ব্যাপার আদি বিন্দু এদিকে যাচ্ছে, তাহলে আমরা কি আর ব্যাপার প্লাস একই ক্রমে আছে কোনটা কিউ ব্যাপার না প্লাস কত কিউ ব্যাপার, এই ব্যাপারটা কি আছে তার বিপরীত ক্রমে তার কি মাইনাস করে দাও, মাইনাস কত এই ব্যাপার ইকুয়াল কত জিরো, এই জানা যেখানে আছে সেটাই আনসার। এখানে দেখো তো কোথায় আছে, আমি এটা কিন্তু আরেকটু এভাবে লিখতে পারি, কি লিখতে পারি আর ব্যাপার প্লাস কিউ ভেক্টর, এই মাইনাসটাকে ওই পাশে নিয়ে নাও তাহলে কি প্লাসে যাবে না, সেটা কি লিখতে পারো কিউ ভেক্টর। তাহলে এইটার পরিবর্তে আমি এইভাবে লিখতে পারি কি ভেক্টর প্লাস এর কিউ ভেক্টর ইকুয়াল সরি কি লেখা যায় জাস্ট ইকুয়াল কি লিখতে পারবো আমরা ইকুয়াল হচ্ছে কত আর ভেক্টর প্লাস এর কত কিউ ভেক্টর, এটা কোথায় আছে সেটা হবে আমাদের আনসার। দেখো এটা আমাদের কোথায় আছে নাম্বার অপশনে আছে। ওকে তো চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি, এই কোশ্চেনটা আসছে দিনাজপুর বোর্ডে, তোমরা একটু দ্রুত আনসার করে ফেলো যে উদ্দীপকের এবিসি ত্রিভুজের ক্ষেত্রে কোনটি সঠিক। আচ্ছা যারা আসো তোমাদেরকে লাইক কমেন্ট করতে সমস্যা নাকি, লাইক কমেন্ট করতে কি সমস্যা, দেখো উদ্দীপকের ত্রিভুজের ক্ষেত্রে কোনটি সঠিক, একটু চিন্তা করো যে এটা কোথায় দিয়ে যাচ্ছে, এই দিকে যাচ্ছে এই বরাবর যাচ্ছে এবং এই ভেক্টরটা এই ক্রমে যাচ্ছে এবং এই ভেক্টরটা এই ক্রমে যাচ্ছে। আমরা চলো এখান থেকে যাত্রা শুরু করি, কোথা থেকে এ থেকে বি তে যাচ্ছে, কি এ থেকে বি তে যাচ্ছে এবং কি একই ক্রমে আছে প্লাস, এখন আসে আমরা বি থেকে কোথায় যাব সি তে। দেখো তো এই ভেক্টরটা কি একই ক্রমে আছে না, কি প্লাস এর কি বি প্লাস বি আর থেকে সি তে যাচ্ছে প্লাস। দেখো তো এখন আমরা সি থেকে প্রথমে এ তে যাই, এই ভেক্টরটা কি ঋণাত্মক ভেক্টর হয়ে যাচ্ছে না, এখানে বলতে পারি জাস্ট কি আমরা এ বি হচ্ছে কত প্লাস বি সি ইকুয়াল কত এসি ভেক্টর,
আমি কি লিখতে পারবো? এসি। আমার এইখানে দেখো তো কি কি সম্পর্ক আছে, এবি এসি ইকুয়াল কত বিসি, তারপর কি আছে এবি মাইনাস এর এসি ইকুয়াল কত বিসি দেওয়া আছে। তাহলে একটু চিন্তা করো যে আমরা যদি কি করি, এই এসিটাকে আমরা এবিটাকে এই পাশে নিয়ে যাই, দেখো আমরা যদি বিসি সমান আমরা বের করতে চাই, যে আমাদের বিসি ইকুয়াল এসি মাইনাস এর কত, এবি লিখতে পারি না, এবি এসি মাইনাস এর এবি লেখা দেয়, এইটাও লিখতে পারি, আর আমাদের তো এইটা তো দেওয়া আছে, এইটুকু আমার দেওয়া আছে। আচ্ছা আমি এটা একটু বলে দিচ্ছি যে আমরা কোথা থেকে যাচ্ছিলাম, যে মাইনাস এর সি এর থেকে আসতেছিলাম, এই দিকে আসতেছিলাম, কোথায় দিকে মাইনাস এর কত সি এ, সি এ মাইনাস এর সি এ বি এস সি বি সি বি এথিকে দিতে গেছে এবং দিতে গেছে সিটে গেছে, তাহলে আমরা কি এবি প্লাস কোথায় আছে বি সি, আর এই পাশে কত এটুকু হচ্ছে আমাদের কত হবে এসি একক্রমে, এবং আমাদের এখানে প্রমাণটা করতে হবে কি কি আছে, এবি মাইনাস এর কত এসি, আমরা ইকুয়াল দেখো এবি মাইনাস এর এসি ইকুয়াল আমরা বিসিটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে কি হবে মাইনাস এর বিসি আসবে, এটা গেল। দেখো আমরা এই মাইনাসটাকে যদি আমরা চেঞ্জ করে দিতে চাই, তাহলে আমরা দিকটা কেমন হবে, এই ভেক্টরটা উল্টে যাবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো এবি ভেক্টর মাইনাস এসি, এই মাইনাসটাকে চেঞ্জ করার জন্য তাহলে আমরা কি এইটাকে আমরা লিখতে পারবো সি, তাহলে আমরা মাইনাস মাইনাস কি হবে প্লাস হয়ে যাবে, তখন আমরা কি লিখতে পারবো সি বি ভেক্টর। তাহলে আমাদের দেখো এইটা যেখানে আছে সেটা হলো আমাদের কি আনসার, দেখো তো কোথায় আছে এবি মাইনাস এর কত এসি, এবি মাইনাস এসি, দেখো এবি মাইনাস এসি আর এর চেয়ে কত সি বি, তাহলে আনসার হচ্ছে কোনটা বি নাম্বার। আশা করি এটা তোমরা কি করতে পারছো বুঝতে পারছো। তাহলে চলো পরবর্তী কোশ্চেনটা দেখি, আমাদের এই পরবর্তী কোশ্চেনটা ঢাকা বোর্ড 2017 সালে আসে, তো তোমরা যারা আসো যেহেতু ত্রিভুজ সূত্র পড়তেছি এখন আসো, দেখি বলছে উদীপ্তকে নিচে আলোকে নিচের কোনটি সঠিক সেটা দেখাই দিতে বলছে। আমরা চলো এই ত্রিভুজটা একটু এঁকে ফেলি, দেখো আমাদের এই বরাবর যাচ্ছে কোন ভেক্টর, এটা হচ্ছে এল, এবং এই বরাবর আমাদের লম্ব লেখের বরাবর যাচ্ছে সেটা এন ভেক্টর, এই বরাবর এন, এবং কি এই বরাবর আমাদের যাচ্ছে কোনটা, সেটা হচ্ছে আমাদের কত এম ভেক্টর, এম ভেক্টর। আচ্ছা আমরা একই ক্রমে আমরা একটু চালাবো, কোথা দিয়ে এইভাবে যাবো এইভাবে যাবো এইভাবে আসবো, তাহলে একটু চলো তো এখান থেকে যাত্রা শুরু করে আমরা এই বরাবর যাচ্ছি, কোন দিয়ে যাচ্ছে এম ভেক্টর যাচ্ছে, প্লাস এখান থেকে আমাদের এই বরাবর আসছে কোথায় প্লাস এর কত এম, দেখো তো এই বরাবর যাচ্ছি, তাহলে আমরা কি দিকটা আছে এদিকে কিন্তু উল্টা হয়ে গেছে, তার মানে কি মাইনাস এর এল ভেক্টর ইকুয়াল হবে কত জিরো, তাহলে আমরা এখানে বলতে পারি এই কোশ্চেনটার আনসার হচ্ছে কোনটা, অথবা আমরা এখানে বলতে পারি দেখো তো এই দুইটা কি আছে একই ক্রমে আছে না, তাই এটা কি বিপরীত ক্রমে আছে, আমরা এখানে বলতে পারি এম প্লাস এর কত এম ইকুয়াল কত হচ্ছে এল ভেক্টর, এটা হচ্ছে ভেক্টর এর লোক, তাহলে এটা আমাদের দেখো তো এই ক্লাসটা কোথায় বা এই ক্লাস এখানে সেই কোশ্চেনটা হবে কি এটা আনসার, তাহলে আমাদের আনসার কি হচ্ছে আমরা এটা সুন্দর করে যদি আমরা এম প্লাস এর কত এন মাইনাস এর কত এল ইকুয়াল কত লিখতে পারি জিরো, তাহলে এই কোশ্চেনটা আনসার হচ্ছে কত এই দুই নাম্বার। আশা করি এই কোশ্চেনটা তুমি কি করতে পারছো অনেসে এবং কি খুব সুন্দর করে বুঝতে পারছো। তো চলো আমরা পরবর্তী কোশ্চেন আসি।
হ্যালো, এই আমার ল্যাপটপ বন্ধ হয়ে গেছিল, রেকর্ড করতেছে। আরে আমার ল্যাপটপ অফ হয়ে গেছিল, তো আমি ক্লাসই বাকি রেকর্ড কাইটা চলে গেছে। ঠিক আছে, ক্লাসে যারা আছে একটু কমেন্ট করে জানাও দেখি। ওকে, আচ্ছা আমরা চলো দেখি, আমরা পরবর্তী যে টপিকটা বাকি ছিল আমরা এটা একটু দেখবো। ব্যাকটোরিয়াল জোক, ওকে এখন আসো আমরা হচ্ছে ব্যাকটোরিয়াল যুগের পরে যে জিনিসটা আমাদের জানা প্রয়োজন, ব্যাকটোরিয়া কি করে। চলো আমরা ব্যাকটোর বিয়োগ দেখি, তাই ব্যাকটোর বিয়োগ। দেখো আমরা ব্যাকটোর বিয়োগ বলতে কি বলছি, কারণ ব্যাকটোর বিয়োগ হচ্ছে এক ধরনের কে ব্যাকটোর বিয়োগ। দেখো ব্যাকটোর বিয়োগের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে, দেখো ব্যাকটোর বিয়োগের ক্ষেত্রে যে ব্যক্তিকে বিয়োগ করতে হবে তার ঋণাত্মক ব্যাকটোর যোগ করলে আমরা ব্যাকটোর বিয়োগ পেয়ে যাবো। তাহলে আমরা একটু চিন্তা করো, আমরা এখানে একটু চিন্তা দেখি, ওকে তো চলো আমরা ব্যাকটোর বিয়োগ দেখি। ব্যাকটোর বিয়োগ, দেখো মানে ব্যাকটোর বিয়োগটাকে, চলো মানে ব্যাকটোর বিয়োগ হচ্ছে একটা ব্যাকটোরকে, আমরা এই ব্যাকটোরটাকে আমরা পজিটিভ ব্যাকটোর বললাম। এই ব্যাকটোরিয়াল পজিটিভ দিক হচ্ছে আমাদের কোথায়, এই বরাবর আমাদের ব্যাকটোরিয়াল পজিটিভ দিক। এই ব্যাকটোরিয়ার সাথে আমরা এই ব্যাকটোরিয়া আরেকটা ব্যাকটোরিয়া চিন্তা করতে পারি, যে ব্যাকটোরিয়াটা হচ্ছে আমাদের কত, এই বল আমরা এটা একটু মুছে দিই। ধরো আমরা এই বরাবর আমাদের কি আছে, একটা ব্যাকটোরিয়া কাজ করতেছে, সেই ব্যাকটোরিয়াটা হচ্ছে পি ব্যাকটোর, এটা হচ্ছে এ ব্যাকটোর, এবং আরেকটা ব্যাকটোর আছে, এই ব্যাকটোরিয়াটা হচ্ছে আমাদের বি ব্যাকটোর। ধরো আমরা বি ব্যাকটোর, এই বি ব্যাকটোর, এই ব্যাকটোরিয়াল দিক হচ্ছে এদিকে, আর এই ভেক্টর দিক হচ্ছে এদিকে। আমাদের কি বললো, যে বললো এ ভেক্টর থেকে বি ভেক্টর বিয়োগ কর, এ ভেক্টর থেকে পি ভেক্টর বিয়োগ কর, পি ভেক্টর বিয়োগ কর, বিয়োগ কর। দেখো আমরা এটা কিভাবে বিয়োগ করতে পারি, তো চলো আমরা এটা একটু দেখি, যে এ ভেক্টর থেকে বি ভেক্টর বিয়োগ করতে গেলে তাহলে আমরা কি বলছি, ধরো আমরা আগে যোগ করে নিই এ ভেক্টরের সাথে বি ভেক্টর যোগ, তাহলে এই বরাবর আমাদের যোগ হচ্ছে, এই যোগফলের মানটা কত হবে, এই বি ভেক্টর, এই ভেক্টর আদি বিন্দু থেকে বি ভেক্টর আদি বিন্দু পর্যন্ত, তাহলে আমরা এই ভেক্টর দুটার যোগফল হচ্ছে এই বরাবর। তাহলে এই ভেক্টর দুটার যোগফল হচ্ছে কোন দিকে, এই বরাবর, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত, তাহলে আমরা যোগ কত, এ প্লাস এ বি ভেক্টর। এখন আমাদের কি বলছি, যোগ করতে বলো, আমি বিয়োগ করতে বলছি, তাহলে বিয়োগ করতে গেলে আমরা দেখো তো এই বি ভেক্টর ঋণাত্মক ভেক্টরটা কিরকম হবে, বি ভেক্টর ঋণাত্মক ভেক্টর খানা নিচের দিকে আসবে, তার বিপরীত দিকে, এই বরাবর, তাহলে এই বরাবর বিপরীত ভেক্টর। তাহলে আমরা এই যে বি ভেক্টর যদি ঋণাত্মক ভেক্টরটা বের করতে পারি, তাহলে আমরা ভেক্টরটা কি পাবো, বিয়োগ করা হয়ে যাবে। তাহলে আমরা এই যে ভেক্টরটা ঋণাত্মক ভেক্টরটা যদি আমরা কি এ ভেক্টরের সাথে যোগ করে দেই, তাহলে আমরা ভেক্টরে কি পাবো, ওই বিয়োগ ফল পেয়ে যাবে। তাহলে এই ভেক্টরের ঋণাত্মক ভেক্টর কত, মাইনাস এর বি ভেক্টর। তাহলে এই ভেক্টরটা লব্ধি ভেক্টরটা কি হবে, ওই ভেক্টরটা লব্ধি ভেক্টর হবে প্রথম ভেক্টর থেকে এই দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত। তাহলে আমরা এই যে ঋণাত্মক ভেক্টর শীর্ষবিন্দু, তাহলে এই ভেক্টরটা কি আসবে, দিক আসবে, এই বরাবর আমাদের কি আসতেছে, দিক। তাহলে আমরা এই ভেক্টরটার লব্ধি ভেক্টর কত, তাহলে আমরা একটু চিন্তা করো তো, তাহলে এইখান থেকে আমরা লব্ধি ভেক্টরের মানটা পাবো, যে লব্ধি ভেক্টর সেটা আসবে কত, ধরে নাও আমাদের এটা লব্ধি ভেক্টর হচ্ছে সি, এই ভেক্টরটা, এটা আমাদের সি প্রাইম ড্যাশ, আর এটা হচ্ছে সি ভেক্টর। তাহলে আমরা এখানে কেউ সি ইকুয়াল টু আমরা লিখতে পারবো এ ভেক্টর প্লাস মাইনাস এর কত, বি ভেক্টর। তাহলে আমরা এখানে কি লিখতে পারতেছি, জাস্ট এ ভেক্টর মাইনাস এর কত, বি ভেক্টর। তাহলে কিছু বলবি,
আচ্ছা ক্লাস শেষ করে দিই, শেষ করে দিই। তাহলে আমরা এই ভেক্টরটা পাইতেছি, তাহলে এই ভেক্টর আচ্ছা সি ভেক্টর, তাহলে আমরা এই লব্ধি ভেক্টরটা কত আসতেছে এখানে, সেটা হচ্ছে আমাদের কত এ ভেক্টর মাইনাস এর কত বি ভেক্টর। তাই আমরা ভেক্টর বিকে এক ধরনের কি দুটের নিয়ম মেনে চল, এটা একটু মাথায় রাখলে হয়ে যাবে। আশা করি ভেক্টর বিয়োগ তোমরা বুঝতে পারছো। তারপরে আমাদের কি মনে রাখা লাগে, ভেক্টরের বিনিময় সূত্র, ভেক্টরের বিনিময় সূত্র। যারা ক্লাসে আছো তোমরা কি বুঝতে পারছো, মানে যে দুই তিনজন আছো? আচ্ছা আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করবো। ক্লাসে আলোচনা করো কেন করবে। ওকে আমি সবাই ভালো থাকবো, সবার জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম। যেহেতু তোমরা কমেন্ট করো না তাই ক্লাস করালাম না।